الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان مبشرا ومنذرا أرسله الله عز وجل إلى سائر الخلائق الرحمة نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحاب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم محترم حاضرين الكرام অসুস্থতা ক্লান্তি দুর্বলতা সবগুলা লইয়া আপনারার খিদমত হাজির হইছি তবে আপনারার জ্যোতিষ্মান চেহারা দেখার পরে আমার মনের ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে গা আল্লাহ যে আপনারার খিদমত হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর শুকর একটা আয়াত পড়লেছি আকস্মিকভাবে তার কারণ এই বছর উমরাত গেলাম অসুস্থতা লইয়াই উমরাত গেলাম উমরার মাঝে মাঝে কিছু সফর করার সুযোগ হইছে এই সফরের মাঝে আল্লাহ তাআলার কুদরতের নিশানি এবং আম্বিয়ায়ে কেরামের অনেক মুজেজার বাস্তব নমুনা চর্মচুক দ্বারা দেখার সুযোগ পাইলাম এর মাঝে আমার কাছে সবচেয়ে বিস্ময়কর যেটা লাগছে সেইটা হইল হেফাজতে কোরআনের ব্যবস্থা সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্তিমান চেহারা দেখার সৌভাগ্য লাভ করছেন খালি ইলম শিখছেন না নবীর চেহারাও দেখছেন না দেখছেন না সবে মাত না দেখছেন তারার সারা জীবনের সকল ব্যথা দূর হয়ে যেত আমার নবীর চেহারার দিকে চাইলে সেইটার একটা নমুনা আমি পাইছি আমার শেখ মুফতি মাহমুদ নওয়ারুল্লাহ মারকাদাহুর চেহারার মাঝে সারাদিন দেখতাম সবহ বইতাম দেখতাম বক্তৃতা শুনতাম কিন্তু দেখার তৃপ্তি মিটত না যতই দেখতাম মনে চাইত আরও দেখার আরও দেখার মজার কোনো শেষ হও না নাই ফামা রাকানি মান লাকানি বাদা বুদিহি ওয়ালা শাকানি মান সাকানি লিওয়াসালিহি ওয়ালা লাহালি মুজনাদ্দা নিদ্দুন লিফাদলিহি ওয়ালা যু খিলালিন মিসলা খিলালিহি তো মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখতাম আর চিন্তা করতাম যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখবার লাগিয়া কি পরিমাণ আশিক আসলা আয় রাজা হুজুর তো কত সুন্দর আসলা আমরা নবীর চেহারা কত সুন্দর আসিল এইটা তো শব্দের দ্বারা ব্যক্ত করা সম্ভব না আমি প্রায় হইয়ে থাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রওয়ায়াত আছে তাইনি একবার রাতের সময় ঘর থেকে বাহির হইছেন পূর্ণিমার চাঁদ পূর্ণতা সহকারে সৌদির আকাশে আত্মপ্রকাশ করছে ঝলমল জলমল করছে সারাটা পৃথিবী যেমন আকাশে দিছাইছেন কত সুন্দর আল্লাহ তাআলার বিস্ময়কর একটা নমুনা আর সেই মুহূর্তে জমিনের ছাদ ঘর থেকে বাহির হইছেন আবু হুরায়রা একবার তাকায় না আকাশের ছাদের দিকে আর একবার তাকায় না আমার নবীর জ্যোতির্মান চেহারার দিকে ঠিক করতে পারেন না কোন ছাদটা সুন্দর আর একবার তাকায় না আকাশের ঝাজ্জল্যমান ছাদের দিকে আর একবার তাকায় না আমার নবীর নূরানি চেহারার দিকে ঠিক করতে পারেন না কোন ছাদ সুন্দর তিনবার দেখার পরে আবু হুরায়রায় সারা দুনিয়ার মানুষের ডাক্কা কসম হইয়া ঘোষণা দিছেন এই দুনিয়ার মানুষ বিশ্বাস করো আল্লাহর কসম আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার দেখবার লাগিয়া সাহাবায়ে কেরাম অধীর হইয়া থাকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নাই তবে নবীর
উম্মত হলের মাঝে এমন মানুষ সকল আছেন যারার চেহারা দেখলে জীবনের সকল ব্যথা দূর হইয়া যায়, জীবনের চাহিদা পূরণ হইয়া যায়। ওরা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যেন জান্নাতুল মুআল্লার সাইতো বাম দিকে পয়লা ঢুকি বাম দিকে যে প্লট সেই প্লটের মাঝে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সাইতো তার জীবন চরিত্রের মাঝে আছে। তাই একবার স্বপ্নে দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ভাগ্যের দ্বার খুলছে না খুলছে না? মাতো না, দেখো না, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, আমারে যে দেখলো বাস্তবেই সন্দেহাতীত ভাবে সে আমারে দেখলো। দেখছেন নবীজিরে স্বপ্নের মাঝে, তবে দেখার পরে বড় একটা এই একটা সমস্যার সৃষ্টি হইল। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইনের আত দর্শন আত দরিয়া নিয়া আরেকজনের আত দরাই দিলাইছেন, সফন শেষ, সফন কও না, সফন সফন শেষ। স্বপ্নের দ্বারাও অনেক মানুষের ভাগ্যের দ্বার খুলে যায়, খুলে না খুলে না, মাতো না, ভাগ্যের দ্বার খুলে যায়। এটা অগণিত ঘটনারা যে আছে খুলে যায়। কিন্তু তাই দেখছেন খারে নবী জিরে এখন সজাগ হইয়া তো তার চৌকো খালি নবীর চেরা বাসে, মাতো না, ঠিক না ও ঠিক, ঠিক না ও ঠিক, কি দেখলাম কি দেখলাম, কেন সজাগ হইলাম, ঘুমের জগতে কেন রইয়া গেলাম না, এই জ্যোতির মান চেহারা কই হঠাৎ উদা হইয়া গেল, যেমন তাই হতাশ হতাশ হতাশায় তানরে গ্রাস করে লিছে হতাশ অবস্থায়, আর এই চেহারা গেল কই। এরপরে তাই আরেক চিন্তা ফরলা যে আমরার নব্বে আরেকজনের আদরাইয়া দিলাইন খে, এখন যান হাত ধরাই দিছেন হেনরে সন্ধান করতে গিয়া মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই আরো হতাশ আরো হতাশ, ওই আত ফাইতাম কয়ে কই আত ফাইতাম। প্রশ্ন জাগলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরাটা হয়তো মহাজির মক্কি রহমতুল্লাহ আলের জীবনের সফলতার জন্য যথেষ্ট, আল্লাহ কে নিবা, মাতো না, জরির ইবনে আবদুল্লাহ বড় সুন্দর মানুষ আসলা, বড় সুন্দর আসলা, খুব সুন্দর হুয়া আসলা, যুবক আসলা আর লম্বা আসলা, বহুত লম্বা আসলা, ফাও বড় লম্বা আসিল, জুতা কিনতে পাওয়া যাইতো না, ওয়ার্ডার দিয়ে জুতা বানাইতা, তাইনের জুতা সুরও নিত না, ওই মাতন না খেয়ে খেল লাগে নিত না, খাওতে খের ভাও লাগে না, খের ভাও লাগে না, তো সুরি নাকিতে করতো, এত সুন্দর আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইলে নব্বে তান চেরা বায়ে সাইয়া মুস্কাইয়া মুস্কাইয়া আসতা, এত সুন্দর আসলা। সেই জরির ইবনে আবদুল্লাহর বড় একটা সমস্যা আছিল যে সময় তারা নয়া একটা কিবলা বানাই দিল, ও ইয়েমনের মানুষে নয়া একটা কিবলা বানাই লিছে, আসল কিবলা কোনটা, মাতো না, কাবা শরীফ, এই ফোন মাতো না বে, তোর আর কিবলা কেমনে দিয়া রে, তোর সরু বাড়ি ভাই কেমনে দি কিবলা, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল ফরনা জুরে। সেই কাবা শরীফ হইল এই দুনিয়ার মানুষের সকল কিবলা, আর কোনো কিবলা নাই। কিবলা কোনটা দেখো, যেদিকে মুখ করিয়া নমাজ ভরা লাগে, যেদিকে সে পালানি হারাম, যেদিকে ফাও দেওয়া যায় না, যেদিকে দেয়া পেশাব পায়খানা করা হয় না হারাম, ওইটার নাম হইল কিবলা। তোর বাপের নাম কিবলা নাকি দে, আতস না, তোর দাদার নাম ডাকিলে কিবলা, তেগু কিবলই গেছে গে, বাতো না, কিবলার ঠেং আছে নি ঠেং, এই মাতস না ভাই, কিবলার ঠেং আছে, কিবলার খান আছে, কিবলায় চশমা লাগায় চৌকো মাথাত ফাঁকরি বান্ধে, এ মাতো না, কিবলা একটা ঘর, কিবলা একটা হও না, কিবলা একটা, কিবলা একটা, কিবলা একটা ঘর, এটা কোন ঘর, যে ঘরের ধারে আছে মকাম ইব্রাহিম, ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম, হোতে আর জোরে হও না, ওইটাও পাও না নি, কোরআন শরীফ পাও না, ইসলাম ফাইন কোরআন শরীফ পাও না, এই লো কাবাতুল্লার পরিচয়, কিবলার পরিচয়, যার দ্বারও আছে মকামে, কো না, তোর বাফের দ্বারও মকামে উদাইমে আসেনি,
তো তোর বাপরে কিবলা কোখানে এই বেউতার ঘরে বেউতা কিবলা যদি হয় তা তার দ্বারা মকামে ইব্রাহিম হইতে হইব কিবলা হইলে তারে তওয়াফ করা লাগব মানছে তওয়াফ করন কিবলা যে গরি গরে তওয়াফ করন নেনি এ মাতো না তওয়াফ করন নেনি তা হইলে কিবলা হইলে এইটারে তওয়াফ করা লাগব কিবলা হইলে সেই দিকে মুখ করে নামাজ পড়া লাগব কিবলা হইলে সেই দিকে পেশাব পায়খানা করা হারাম কিবলা হইলে সেই দিকে সেপ পালানি ও হ্যাঁ না মান তাফালা তুজাহাল কিবলা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালহু বাইনা আইনাই কিবলা এত মর্যাদা সম্পন্ন সেই দিকে যদি তুমি সেপ পালাই দাও ওই সেপ দ্বারা কিয়ামতের দিন তোমার শাস্তি দেওয়া হইব এটার নাম হইল কিবলা এখন এমনের মানুষে বানাই দিছে নয় আর কিবলা জাবির ইবনে আব্দুল্লাহ বড় সমস্যায় জর্জরিত আসলা তাইন গোড়ার উপরে থাকতে পারুন না গোড়ার উপরে হ্যাঁ না দৌড়াওনি বা গোড়া দৌড়াওনি এই হুয়া গোড়া দৌড়াওনি দেখো দৌড়াও না তো দৌড়াই না দৌড়াই না কষ্ট হইব গোড়ার কষ্ট হইব দৌড়াই না আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা সৃষ্টির উপর তুমি দয়া করতাই অনগুরার উপরে উঠলো যদি তার মেরে দণ্ডে বেক হয়ে যায় কষ্ট হতে তোমার লাগে তাই আর যাইস নি এই ফুয়া গোড়ার ফুটছো না আর কোনো একদিন ওইটা না মুফতি মাহসা রহমতুল্লাহ আলাই একদিন এক ছাত্র জিকায় দৌড়ার ছাত্র ইয়ে বড় বেতকল হাসিল কয় সাহেব আপনি যখন ট্রেনে যাইন তে কজনের ভাড়া দেন একজনের ভাড়া বলে আপনি সিট লন দুইটা ভাড়া দেন একজনের তো আপনি এটা তো আদালত করলাম না তুই দেশো আপনি আদালত কাম করবা কেমনে তা ছাত্র ওইটা ইলাকানোই ছাত্র তো জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তান ডাকছন এ জারির এমনের মানুষে নয়া কিবলা বানাই লিছে আর একটা সারা দুনিয়ার কিবলা কয়টা কও না জোরে জোরে কও না জোরে কও না যা বাংলাদেশ না লন্ডন এটাও জানো না কোন দেশ এ সব কও না কোন দেশ কোন দেশ কোন দেশ কোন দেশ এখন তারা বানিয়ে লিছে আর কিবলা যদি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক আমার নব্বই খন তুই যা দেড়শো গুড়া লইয়া আর এমন ভিতরে ঢুকিয়া ওই বাতিল দুই নম্বর কিবলারে বাঙ্গে চুর মার করিয়ায় তাইনখন ইয়া রাসূলুল্লাহ আমি তো গুড়ার ফিটা তাকতাম পারি না ফরি যাই আমার বুকে খালি দর ফর করে খালি খাফে ফরি যায় আমার নব্বই খন আয় আমার ধার হয় আইসন আমার নব্বের ধার আমার নব্বে রাখছন তার পবিত্র হাত যদি ইবনে আব্দুল্লাহর হতে হো না জোরে হো না জোরে হো না এটা আমার বানাইল হতা হই না গিতা বাংলা ভাষায় কইরাম এটা আমার বানাইল হতা নি এ মাতো না জরির ইবনে আব্দুল্লাহ বুক রাখছন আত আত রাখিয়া দোয়া করছেন আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু আল্লাহ তারে পূর্ণ হেদায়ত দাও এবং তার মাঝে দৃঢ়তা সৃষ্টি করো সে যেন গুড়ার উপর টেক্কা ফরে না জরির ইবনে আব্দুল্লাহ কোন জীবন আর কোনোদিন গুড়ার ফিট থেকে ফরছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লাগাই তো মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির জীবনের সফলতার জন্য যথেষ্ট ঠিক না ওটি মাতো না তা ওই আরেকজনের আতনা দরাইয়া দিলা এই হইলো আরেক পেরেশানি এখন যে আতনা দরাইয়া দিলা ই আত কই হইতা এখন তো হেরান মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হেরান ই কারা তো আমার নব্বে না দরাইয়া দিছন দরাইয়া দিছন খেয়ে না নব্বই না দরাইয়া দিস নিয়াত ফাইতাম কয় দরাইয়া দিলা কেন এই প্রশ্নের জবাবটা দিলাই মনে একটু ফরই না জবাব বুঝিলিস ওই মাথন না বুঝিলিস নি হ না বুঝলে কইলাও আচ্ছা বুঝছো না তে ফরে কইম এখন তা নিয়াতের সন্ধানে এক বৎসর দুই বৎসর তিন বৎসর অতিক্রম হয়েছে এই হাতের সন্ধান করতে করতে আর এই চিন্তায় তান একবারে হালা কই গেছেন কঙ্কাল হয়ে গেছেন গা তাইনেরে উস্তাদ আসলা সেই উস্তাদ দেখো ইমদাদুল্লাহ বুঝছি রে তোর স্বাস্থ্যটা এত দুর্বল হইতেছে কেন লাগিয়া তো তোর মাঝে এই এত একটা এই হতাশা কেন লাগিয়া এটা আমি বুঝছি তোর খলজার যে আগুন লাগছে রে এই আগুন নিপ্ত নাই এই আগুন যদি বাইতেছে আসতে লুহারি একজন মানুষ আছেন লুহারি যদি তাইনের দ্বারও চাষ গিয়া তাইলে আমার মনে হয় তোর খলজার প্রজ্বলিত আগুনটা নিবি যাইব গিয়া
হইছেন আর তান ফদ্দাল হইছেন জুতা যে ভাও দিতে আর মন নাই বুঝলেন না কি মানে আশিক জুতা যে ভাও দিতে আর হয় না আমার মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার তো লইছিল কিবা এই বুড়ার ফাসিন নি ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ সাহেব এটা আমার ফুরুও কলতা এটা আমার এটা ফুরু তো আমার ফুতুরা আমার এটা কোন পুত্র আসলে তাই না আমার পুত্র আর উল্টাই লিছ উল্টা তাই না আমি কালই দেখ তাহলে দেখুন তে যাও তে ঠিক আছে বা ঠিক আছে তে ঠিক আছে যাও ঠিক আছে তে আইছন আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির সাথে আইছন আমরা রে কেন শেখ সাউজুর রহমতুল্লাহ আলাইহ বারে আইছন তে ফজরের পরে একটু রই দোসা শীতের দিন বাইরেছি সরখে দিয়া তে তাইন তো আমার উস্তাদ ফরসি অনেক তাতান গেছে হুস আমি ফরসি মুক্তসর ফরসি আর কি লাগিতে ফরসি তো তান তান ফাওয়াই সাইরাম দেখলাম নাগরাজুতা এটা ওনের ফাইনতে চিনতই না নাগরাজুতা প্লাস্টিকের সুকা এক জাত নাগরাজুতা আছে ওই নাগরাজুতা এক জোড়া ফাও আর ফিসে দি ফাটা ফিসে দিয়া ফাটা দেখি তান ফাও এটা এই তান টাইম ভালো করে চিনি তো আমি ফাওয়াই চাইছি চাই হলাম সাহ কিতা ফিরসা বইবার লাগে আইসন না কিতা ফিরসাবের লগে ফিরসা বইবার লাগে আইসন চাইছেন ওরা কি হয়েছে বেটা কি হয়েছে বেটা আমি কই যে ফিরা কি ইটা খুঁটিয়া হাসিল করা যায় না এই বঙ্গে বাঙ্গা খুঁটিয়া ফিরা কি হাসিল করা যায় না সাবের লোকে আইসন আপনার বড় ফির হয়ে গেছেন গিয়া আর ফিরা কি লই লইছেন কি হয়েছে বেটা আমি কই আপনি অত বড় সাবের লোকে আইসন ব্রাহ্মণবাড়ির থেকে আইসন আর ওই নাক রাজুতা একজোড়া ফাড়া ফিসে দিয়ে ফাড়া ফাও দিয়ে আইসন জুতা ব্রাহ্মণবাড়ি না থাকলে শুনলাম কোন যাচ্ছে আমি কিনা দিব না এটা কিতা করলাম এটা কোন জাতের ফিরা কি চাইছুন সাইয়া আমার এখন নুরুল ইসলাম আমি আসলাম গড় আত্মা ফুঞ্চি আমার শেখ আসাদ মদনী মুদ্দা জিল্লু আলী তাই নাইসন আমি গড় থেকে বাইর হয়েছি কিতাব হাউ দিয়ে বাইর হয়েছি আমি কইতাম পারি না ওই অনে চাইলাম তুই হওয়ার বাদে ওই অনে চাইলাম হায় রে আশিক হল হায় রে আশিক হল মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই রে তান উস্তাদে যখন কইলা লোহারি গেলে এমন ব্যক্তি আছেন আমার মনে হয়